দেশের অস্থির অবস্থায় যখন গণমাধ্যম কর্মীরা কঠিন অবস্থায় কাজ করছেন, ঠিক তখনই এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হলো আজকের পত্রিকা। তিন বছরের পথ চলায় প্রথমবারের মতো মাতৃত্বকালীন ছুটি পেলেন সানজিদা সামরিন। এ উপলক্ষে 31 জুলাই আজকের পত্রিকার সভাকক্ষে তাকে দেওয়া হয় 6 মাসের ছুটিপূর্ব সংবর্ধনা। এবং আমরা এখানে 200-র মতো কর্মী কাজ করি, এদের মধ্যে প্রথম আমাদের একজন সহকর্মী যে মেটারনিটি লিভে যাচ্ছে। সকাল হলে স্নিগ্ধ চোখে নীলে চোখ রেখো, মেঘের ছায়া সঙ্গে তোমার রোদের তাপ মেখো, মায়ের সমান মা আর কেউ না, সরিয়ে রেখো আছে যত চিন্তা ভাবনা। আমি ওকে আমার সন্তানের মতোই ভালোবাসি এবং মতোই শব্দটাই আমি এখান থেকে ছেটে দিচ্ছি। থ্যাংক ইউ। আমার সন্তান হিসেবেই ওকে পাই। সম্মিলনের জন্য আমরা তো সবাই একসঙ্গে হলাম, আপনার সবাই ওনার শুভকামনা করতেছি, সবাই ওনাকে দোয়া করবো। আমি বলতে পারবো না আজকে। আমরা মেয়েরা বিশেষ করে সহকর্মীর চেয়ে বেশি মানে বোনের মতো একটা সম্পর্ক হয়ে গেছে আমাদের সবার মাঝে। 6 মাস আমি খুব মিস করবো। সামরিন, সামরিনের স্বামী, তার অনাগত সন্তান, সবার জন্য আমাদের শুভকামনা, আমাদের আশীর্বাদ, দোয়া সব কিছু থাকবে। এমন উষ্ণ সংবর্ধনায় আবেগে আপ্লুত হয়ে যান আজকের পত্রিকার ফিচার বিভাগের এই কর্মী। আমি খুবই সারপ্রাইজড, আমি এটা এক্সপেক্ট করি নাই। আমি খুবই ছোট একটা মানুষ, আমার প্রতিষ্ঠান আমার জন্য এভাবে চিন্তা করবে এবং এভাবে আমাকে আসলে বেশ করবে, এটা আমার জন্য আসলে অনেক বড় একটা ব্যাপার আসলে। সানজিদা সামরিন এবং তার অনাগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করেন প্রতিষ্ঠানটির কর্মীরা।